সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায় এর স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ দুই পালিত হয়েছে আজ দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হল মাঠে এসে শেষ হয় পরে কে এম সাইফুল ইসলাম উপপরিচালক রংপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান আলোচনা সভায় বক্তারা বলেন সেবাধর্মী কাজের সঙ্গে জনসম্পর্কতা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়ানোই ফায়ার সার্ভিস সপ্তাহের মূল লক্ষ্য হওয়া উচিত